বেশ কয়েক মাস আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি বেসরকারি সংস্থা থেকে কর্মচ্যুত হয়েছিলেন রাজেশ পাল নামে এক ব্যক্তি। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগে শুক্রবার তার মৃত্যু হয় বলেই অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। এদিন নিহত রাজেশ পালের মৃতদেহ নিয়েই ওই কোম্পানির গেটের সামনেই তার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ওই সংস্থার জন্য অনেকে জমি দিয়েছিলেন। রাজেশকে জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। কয়েক মাস কাজ করার পর তাকে কর্মচ্যুত করা হয় বলে অভিযোগ। এরপর মানসিক অবসাদে এদিন তার মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবি জানিয়েই নিহত পরিবার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। পরে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। 15 লাখ টাকা চাকরি দাও, আমার ছোট ছেলে কি করে কি করে খাবে, বউ বুঝে পান ভাগ বদ্ধ হয়েছে, বউ কাঁদছে না কিছু না। যে শুনলেন যে কিছুদিন আগে আপনার স্বামী মারা গেছিলেন, দু মাস আগে তো মারা গেল স্বামী, চাকরি নাই করে বেটার চাকরি সবাই মরে গেল, সবাই জানে গোটা গা জানে ঘুরে ছেলে আট চাকরি চাকরি করে ও টেনশন আছে ভোরবেলা তার হার্ট অ্যাটাক। মেয়েটা বড় হয়েছে, আপনার পরিবার তো এখন কি কি চাইছে, মানে কি চাইছেন আপনি? 15 লাখ টাকা চাকরি দাও, ছেলে আট চাকরি দাও বাবা, মা বড় সব এই যে আপনারা এখন যে সেই এতে বসে আছেন, কেউ ম্যানেজমেন্ট থেকে কেউ এসেছিল বা কিছু কথা হয়েছে আপনার সাথে? পুলিশ অফিসার এসেছে, বললে আধ ঘন্টা পরে যেছে আসেন এখন। ওই অফিসার চুপ করে বসে আছে, মোর আটক করছে বাবা, কোনো গতি হচ্ছে না, শুধু এখানে শুনি শুনি আছে মোর আটক। জলদি করে তোমরা ফোন টোন করো, কিছু আমাদের কোনো গতি করবে তো করুক, নাহলে আবার আমরা কই, নাহলে আমাদের আমাদের সম্পত্তি আমাদের জায়গায় ফ্যাক্টরি করে বসে আছে, আমাদের পাইপলাইন আমরাই ওদের ব্যবস্থা করি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বেশ কয়েক মাস আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি বেসরকারি সংস্থা থেকে কর্মচ্যুত হয়েছিলেন রাজেশ পাল নামে এক ব্যক্তি। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগে শুক্রবার তার মৃত্যু হয় বলেই অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। এদিন নিহত রাজেশ পালের মৃতদেহ নিয়েই ওই কোম্পানির গেটের সামনেই তার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ওই সংস্থার জন্য অনেকে জমি দিয়েছিলেন। রাজেশকে জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। কয়েক মাস কাজ করার পর তাকে কর্মচ্যুত করা হয় বলে অভিযোগ। এরপর মানসিক অবসাদে এদিন তার মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবি জানিয়েই নিহত পরিবার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। পরে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। 15 লাখ টাকা চাকরি দাও, আমার ছোট ছেলে কি করে কি করে খাবে, বউ বুঝে পান ভাগ বদ্ধ হয়েছে, বউ কাঁদছে না কিছু না। যেটা শুনলেন যে কিছুদিন আগে আপনার স্বামীও মারা গেছিলেন, দু মাস আগে তো মারা গেল স্বামী, চাকরি নাই করে বেটার চাকরি সবাই মরে গেল, সবাই জানে গোটা গা জানে ঘুরে ছেলে আট চাকরি চাকরি করে ও টেনশন আছে ভোরবেলা তার হার্ট অ্যাটাক। মেয়েটা বড় হয়েছে, আপনার পরিবার তো এখন কি কি চাই, মানে কি চাইছেন আপনি? 15 লাখ টাকা চাকরি দাও, ছেলে আট চাকরি দাও বাবা, মা বড় সব এই যে আপনারা এখন যে সেই এতে বসে আছেন, কেউ ম্যানেজমেন্ট থেকে কেউ এসেছিল বা কিছু কথা হয়েছে আপনার সাথে? পুলিশ অফিসার এসেছে, বললে আধ ঘন্টা পরে যেছে আসেন এখন। ওই অফিসার চুপ করে বসে আছে, মোর আটক করছে বাবা, কোনো গতি হচ্ছে না, শুধু এখানে শুনি শুনি আছে মোর আটক। জলদি করে তোমরা ফোন টোন করো, কিছু কোনো গতি করবে তো করুক, নাহলে আবার আমরা কই, নাহলে আবার আমাদের আমাদের সম্পত্তি আমাদের জায়গায় ফ্যাক্টরি করে বসে আছে, আমাদের পাইপলাইন আমরাই ওদের ব্যবস্থা করি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।